नमस्कार बंधुरा, खाओकुड़ी किचेने सबाईके स्वागत जानिए आज आबार एकटी रेसिपिर साथे आमी चले आसलाम। आर आज जे रेसिपिटा बानाबो सेई रेसिपिटा जलखाबार टिफिन बा डिनारेओ खावा जाए। तो आजके जे रेसिपिटा, सब दिन तो एकघेये खाबार आमरा खेये थाकी, आजके जे कचुरीटा तोमादेर साथे शेयार करबो आशा करि तोमादेर खूब भालो लागबे। एकटा मशलादार कचुरी की करे बानानो जाए सेटाई तोमादेर साथे आज शेयार करते चलेछि। तो प्रथमे आमी एक बाटी आटा निये निएछि, एक बाटी सुजी निये निएछि, आर आलूगुलो खूब छोटो बोले चारटे निएछि, जदि बड़ो हतो ताहले दुटी निलेई होये जेतो। तो प्रथमे आमी एकटु मेखे नेब। तो सुजीटा निये निलाम, आर सुजी जदि एकटु मोटा दाना होये थाके ताहले मिक्सिते एकटु गुड़ो करे निले भालो हय়। गरम जल एक बाटी आमी एक ही परिमापे दिए दिए मिशिए निए भालो करे मेशाते हबे सुजीर साथे। एक बाटी सुजी और एक बाटी जल, समपरिमाणे जल निए 15 मिनट मतो ढेके रेखे दिते हबे बेश किछुक्षण सुजी फोला अपेक्षा। 15 मिनट पर आसलाम, सुजी बेश भालो करे जलटाके शुषे निएछे एबं नरम हये गेछे भालो मतो, आर জল নেই। এইবারে আমি সুজিতে বেশ কিছু জিনিস মেশাবো, যেটা আলু সিদ্ধ করে রেখেছিলাম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব, যাতে আলুর দানা না থাকে একটাও, তাই জন্য গ্রেট করে নিলে সুবিধা হয়। তো সমস্ত আলুগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আর এরপরে বেশ কিছু মশলা মেশাবো। তার মধ্যে হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এটা যেহেতু মশলাদার আগেই বললাম, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, তাহলে অনেক মশলা আমাদের এখানে মেশাতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। একে একে মশলাগুলো সব এইভাবে মিশিয়ে নেব, আর খুব টেস্টি হয় এই কচুরিটা। মৌরি দিলাম 1/2 ভাঙা ভেঙে 1 টিস্পুন দিয়ে দিলাম, আর হিং দেব সামান্য, একটু হিং দিয়ে দেবো। তোমরা যদি চাও হিং না দিতে, হিং দেবে না, কিন্তু হিংটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। জোয়ান একটু হাতে করে নিয়ে রোগড়ে দিয়ে দিলাম 1 টিস্পুন, আর নুন দেব স্বাদ মতো। যেহেতু এখানে সিদ্ধ আলু আছে তো নুনটা একটু বেশ ভালো করে ভুজে দিতে হবে। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি এখানে 1 টিস্পুন, চিলি ফ্লেক্স না থাকলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি তোমরা দিতে পারো। আদা দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করে, আর ধনে পাতা দিয়ে দিলাম বেশ কিছুটা। আমি এখানে লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা মুখে লাগলে অনেক সময় খুব কষ্ট হয়, আর বিশেষত আমি লঙ্কা খুব ভয় পাই, লঙ্কা মুখে লাগলে আমার খুব কষ্ট হয়, তাই জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবারে এক বাটি যে আটাটা রেখেছিলাম এই আটাটা এবারে মেশাতে হবে এর সাথে। আটাটা আমি একবারে দেবো না, একটু একটু করে দিয়ে এটাকে মেখে নিতে হবে। সুন্দর একটা মণ্ড তৈরি করে নিতে হবে, বেশ টাইট মণ্ড হয়েছে দেখো, বেশি ঢিলা খুব একটা হবে না, ওই রুটির মতোই হবে। আর হাতে একটু তেল নিয়ে মাখিয়ে আমি 10 মিনিট এটা রেস্টে দেবো। 10 মিনিট পর আবার আসলাম, কারণ এতে যেহেতু সুজি ছিল আটার সাথে, সুজির সাথে যাতে পুরোটা ভালো করে মিশে যায় তাই জন্য 10 মিনিট টাইম নিতে হবে। এরপরে লেচি কেটে নিলাম, যেরকম লুচি হয় ওরকম টাইপেরই লেচি কাটা হবে। লেচি কেটে এবারে একটু চাকি বেলুন নিয়ে তেল মাখিয়ে নিলাম, আগে একটু মাখিয়ে এবারে দেখো বেলে নিচ্ছি। খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, একটু ছোট ছোট হবে আর একটু মোটা হবে, লুচির মতো অত পাতলা হবে না, এটা একটু মোটা হবে। একে একে আমি সমস্ত কচুরিটা বেলে নিলাম এইভাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে আমি কোনো রান্না আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, বেশ গরম হয়ে গেছে, আর দেখো এখন আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। বেশ ফুলকো ফুলকো কচুরি, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কচুরি। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম একে একে করে। আজকের এই মশলাদার কচুরি তোমাদের কেমন লাগলো, সুজি আলুর কচুরি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের কচুরিটা আমি পরিবেশন করেছিলাম বোঁদের রায়তায় এবং মশলাদার
आलू रेसिपि जदि तुम्हारा देखते चाओ मसलादार आलू रेसिपि अवश्य कमेंट कर जानाबे आमी तोमादेरके अवश्य शेयर करब मोदेर जे रायतार रेसिपि सेटा जदि तुम्हारा देखते चाओ ताहले आमार सर्षे बोदेर रायता रेसिपिटा देवा आछे देखे नियो तुम्हारे केमन लागछे अवश्य जानाते भूलो ना आसि आबार नतून रेसिपिर साथे।